हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माहास किचन। आज बनाबो ग्रिल बा रोस्ट कॉर्न ऑन द कॉब, जा खूबई सहजे घरे बानी नेया जाए, खूबई हेल्दी रेसिपी। आरो नतून वीडियो देखार जोन्नो आमार यूट्यूब चैनलटा लाइक एबं सबस्क्राइब करे निये आमार साथेई थाकबेन एबं फ्रेंड्स एंड फैमिलिर साथे शेयर करे दिबेन। चारटा कॉर्न थेके उपरेर कॉर्न सिल्कटा खुले निये पानी दिए वाश करे निच्छि। এবার সুইট কর্নগুলোকে বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। প্রিহিট ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 টু 25 মিনিটের মতো গ্রিল করে নিব। তবে 6 টু 7 মিনিট পর পর সবদিকে ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন করে কুক করে নিব। বা চুলায় কাস্ট আয়রন প্যানে বা হ্যাভি বটম প্যানে সবদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কুক না হওয়া পর্যন্ত বা চার না হওয়া পর্যন্ত কুক করে নিব। সুইট কর্নগুলো গ্রিল হতে হতে একটি বাটার মিক্স বানিয়ে নিব। একটি বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সল্টেড বাটার, 1/4 টি স্পুন প্যাপরিকা পাউডার, এটি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন অথবা চিলি পাউডারও ইউজ করতে পারেন, 1 টি স্পুন লেমন জুস। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। সুইট কর্নগুলো গ্রিল হয়ে গিয়েছে। এবার একটি ব্রাশ দিয়ে সুইট কর্নের উপরে স্পাইস মিক্সচারগুলো র‍্যাপ করে নিব। কর্ন ইন দ্য কপটি কর্ন সিল্কের উপরে গরম গরম পরিবেশন করে দিলাম। এই কর্নটি গরম গরম খেতেই দারুণ মজা। এটি একটি হেলদি রেসিপি, আপনারা সাইড ডিশ হিসেবেও ইউজ করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।